বেড়েই চলেছে ইসরায়েল লেবাননের মধ্যকার উত্তাপ, কোনো পক্ষই একচুল ছাড় দিতে নারাজ। গেল অক্টোবরের পর থেকে দুই দেশের মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। গেল কয়েকদিনে হিজবুল্লাহর শীর্ষ কমান্ডার ও হামাস প্রধানকে হত্যার ঘটনা সেই আগুন উস্কে দিয়েছে। 10 মাস ধরে চলমান আগ্রাসনে দুপক্ষই পরস্পরকে টার্গেট করে কয়েক হাজার হামলা চালিয়েছে। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ, লিলি অলওয়েজ বিউটিফুল। দেখে আতশবাজি মনে হলেও এগুলো প্রাণঘাতী কাতিয়সা রকেট, রোববার স্থানীয় সময় সকালে যা লেবানন থেকে ইসরায়েলে ছড়ে হিজবুল্লাহ। টানা 25 মিনিট বিরতিহীনভাবে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বসতি বেইত হিলালে রকেট হামলা চালায় সশস্ত্র গোষ্ঠীটি। শনিবারও লেবাননের দেইর সেরিয়ান এলাকায় চলে ইসরায়েলি আগ্রাসন। তবে হিজবুল্লার ছোড়া প্রায় সবকটি রকেটই ভূপাতিত করেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম, দাবি ইসরায়েলের। চালাচ্ছে পাল্টা হামলাও, জানায় লেবাননের দক্ষিণাঞ্চলে দুদফা বিমান হামলা চালিয়েছে IDF। অঞ্চলটির আশপাশের আকাশসীমায় টহল দিচ্ছে যুদ্ধবিমান, ছোড়া হচ্ছে আর্টিলারি শেলও। গেল মঙ্গলবার ইসরায়েলের হামলায় হিজবুল্লার শীর্ষ কমান্ডার ফুয়াদ শুকর নিহতের পরই অঞ্চলটিতে বিরাজ করছে উত্তেজনা। হামাস প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যু ঘি ঢেলেছে আগুনে। শনিবার আরও এক হিজবুল্লাহ সদস্যের মৃত্যুতে আরেক দফা চড়েছে পারদ। মার্কিন এনজিও ACLED এর তথ্য মতে, 7 অক্টোবরের পর থেকে গাজা ও সীমান্তবর্তী লেবানন, সিরিয়া, ইয়েমেন, ইরানে 17,000-এর বেশি বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। ইফাতারা খন্দকার, যমুনা নিউজ।